যাবে না যাবে না মার্গ ফিজ নেওয়া যাবে না যাবে না যাবে না সেশন ফি মুকুব করতে হবে করতে হবে করতে হবে আগে ভোগ সমগ্র স্কুল যে ডিভিশন নেবে আমাদের এন্টায়ার স্কুল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া সেই ডিভিশন আমরা সেই ডিভিশন মানবো। আপনারা কি যে রিঅ্যাডমিশনের যে চার্জ যেটা ডেভেলপমেন্ট ফিজ বলছে যে সময় তো স্কুল চলছিল না লকডাউন পিরিয়ড ছিল তো সেইটার ব্যাপারে ওনাদের বক্তব্য? আমরা আমরা বললাম যে আমরা বললাম এখন তো সেশন শুরু হয়নি, অলরেডি চার মাস চলে গেল আর এই সেশনের আর আট মাস আছে এবং আমরা নিজেরাও জানি না কবে থেকে সেশন শুরু হবে। তা এই বছরের জন্য এই সিচুয়েশনে যদি টোটাল ওয়েভ করে দেওয়া যায় সেশন চার্জটা, সেইটাই আমরা বারবার প্রেশার করেছি। কারণ এক বছর যদি স্টপ থাকে স্কুল তাহলে কিন্তু স্কুলের কোনো ক্ষতি না। ম্যাডাম একটাই বারবার বলছে, দেখুন আমরা বাচ্চারা চাইছি আসতে আসার জন্যে আমরা স্কুল স্যানিটাইজ করছি, এই আমরা তো বলছি টিউশন ফিজটা আপনাকে তো বলছি না আমরা 100% দেবো না, টিউশন ফিজটা আমরা কিছু কমাতে বলছি। কেননা গার্জিয়ানদের একটা অ্যাডিশনাল প্রেশার, আনুষঙ্গিক যেসব চার্জ আছে সেইগুলো যদি আমরা একটু ওয়েভ অফ করে দিই। কি সিদ্ধান্ত স্কুলের? আমার সিদ্ধান্ত নয় এটা।